সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় ব্রেকিং নিউজ হল রাজ্যে আবারও শুরু হতে চলেছে সম্পূর্ণ লকডাউন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজ কুড়ি জুলাই সোমবার নবান্ন ঘোষণা করা হলো যে রাজ্যে শুরু হতে চলেছে সম্পূর্ণ লকডাউন দিন দিন যেভাবে করোনা সংক্রমণ রাজ্যে বেড়েই চলেছে সেই সংক্রমণ ঠেকানোর জন্য নবান্ন থেকে ঘোষণা করা হলো কিছুক্ষণ আগেই যে রাজ্যে এবার থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হবে আসুন আমরা এই সংক্রান্ত বিস্তারিত খবরটির দিকে নজর রাখি তবে আজকে খবর শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আমাদের থাকুন যাতে করে আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ঠিক আছে চলুন আমরা মূল ভিডিওর দিকে দেখে নিই এই দেখুন আজকে বলাই হচ্ছে গোষ্ঠী সংক্রমণের কথা মাথা মেনে নিয়ে রাজ্য সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউন ঘোষণা নবণ্যের এই বের হয়েছে আজকে দেখতেই পাচ্ছেন খবরটি কটার সময় বেরিয়েছে খবরটি আমরা দেখে নিই বলা হচ্ছে বাংলায় গোষ্ঠী সংক্রমণের অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে সে কথা মেনে নিয়েই পশ্চিমবঙ্গে নয়া লকডাউন নীতির কথা ঘোষণা করল রাজ্য সরকার এবার থেকে প্রতি সপ্তাহে দুদিন করে রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে অর্থাৎ সম্পূর্ণ লকডাউন সপ্তাহে দুদিন হবে সোমবার অর্থাৎ আজকে নবান্ন তরফে কথা ঘোষণা করা হয় চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে অর্থাৎ এই সপ্তাহে বৃহস্পতিবার এবং এই সপ্তাহে শনিবার আমাদের রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে আজ হচ্ছে সোমবার কুড়ি তারিখ আগামী তেইশ তারিখ বৃহস্পতিবার এবং আগামী পঁচিশ তারিখ শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে আমাদের রাজ্যে তবে কোন সপ্তাহে কবে লকডাউন হবে তা প্রতি সপ্তাহে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হবে অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট কোনো দিনে লকডাউন হবে না কোন সপ্তাহে কোন দিনে লকডাউন করা হবে সেটি সপ্তাহের শুরুতেই জানিয়ে দেওয়া হবে পাশাপাশি একটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বরও চালু করলো রাজ্য সরকার রাজ্যে হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ কোনোভাবে তাতে লাগাম যাচ্ছে না যা দেখে বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন বাংলায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে এতদিন এদিন তা মেনে নিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কেরলের পর বাংলা যারা গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নিল তবে তা নিয়েও ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে গতকালই প্রশাসনের তরফে বলা হয়েছিল কন্টেনমেন্ট জোন করে এলাকাভিত্তিক লকডাউন করা হবে কিন্তু এর চব্বিশ ঘন্টার মধ্যে সপ্তাহে দুদিন করে গোটা রাজ্যে লকডাউন কথা ঘোষণা করল সরকার দুটি সম্পূর্ণ বিরোধ বিপরীতমুখী সিদ্ধান্ত বলে অনেকে কটাক্ষ করেছে আপাতত আগস্ট মাস অবধি এই নিয়ম চলবে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজি ও কলকাতার সিপি বৈঠকে বসেছিলেন সেখানে বিভিন্ন বিশেষজ্ঞদের রিপোর্ট নিয়ে আলোচনা হয় সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে দুদিন করে লকডাউন করা জরুরি এরপরই এই সপ্তাহে কবে কবে লকডাউন হবে তা ঘোষণা করা হলো একই সঙ্গে আগামী সপ্তাহে বুধবারও লকডাউন থাকবে বলে জানানো হয়েছে অর্থাৎ নেক্সট উইক পরের সপ্তাহে একটা দিন বুধবার আগে থেকে একটা দিন কবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে আগামী সপ্তাহে বুধবার ছাড়া কবে লকডাউন হবে তার জানানো হবে আপাতত উনত্রিশ জুলাই অবধি লকডাউনের দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব এদিন ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বরও চালু করলো রাজ্য নম্বরটি হলো এক আট শূন্য শূন্য তিন এক তিন চার 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 দুই 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 এছাড়া টেলিমেডিসিনের জন্য শূন্য তিন তিন দুই তিন পাঁচ সাত ছয় শূন্য শূন্য এক নম্বরটিতেও ফোন করা যাবে পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য শূন্য তিন তিন চার শূন্য নয় শূন্য দুই নয় দুই নয় নম্বরে ফোন করা যাবে ইন্টিগ্রেটেড নম্বরটিতে ফোন করলে করোনার উপসর্গ জানালে চিকিৎসার ব্যবস্থা করবে রাজ্য পাশাপাশি সেফ হোম হাসপাতালে ভর্তি হওয়ার বিষয় বিস্তারিত তথ্য মিলবে এই ফোন নম্বরে ফোন করলে দেখুন আপনাদের স্ক্রিনের সামনে নাম্বারগুলি আমরা দেখাচ্ছি ভালো করে এই যে যখন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ইন্ট্রোডিউস এ স্পেশাল হেল্পলাইন ফর কোভিড নাইন্টিন পেশেন্টস ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার ওয়ান এইট ডবল জিরো থ্রি ওয়ান থ্রি ট্রিপল ফোর ট্রিপল টু ডাইরেক্ট টেলিমেডিসিন লাইন জিরো ডাবল থ্রি টু থ্রি ফাইভ সেভেন সিক্স ডাবল জিরো ওয়ান অ্যাম্বুলেন্স সার্ভিস ফর কোভিড নাইন্টিন পেশেন্টস জিরো ডবল থ্রি ফোর জিরো নাইন জিরো টু নাইন টু নাইন তো এই ছিল এই আজকের এই মুহূর্তে অত্যন্ত একটি বড় সংবাদ কারণ আপনাদের সকলে জেনে রাখা উচিত যে বৃহস্পতিবার এবং শনিবার আগামী এই সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার এই দুদিন আমাদের রাজ্যে সম্পূর্ণরূপে লকডাউন থাকবে তো আপনাদের যদি কোনো কাজ থেকে থাকে বা আপনারা যদি আগে থেকে কোনো কাজ ঠিক করে থাকেন এই বৃহস্পতিবার এবং শনিবার এবং পরের সপ্তাহের বুধবার সেই দিনগুলি তাহলে আপনারা কাজগুলি পরিবর্তন করে নিন শিফট করে নিন অন্য দিনে কেননা এই সময় বাড়ি থেকে বেরোলে আপনাদের অসুবিধার সম্মুখীন হতেই হবে তাই আপনারা এই জিনিসগুলি নিজেদের মাথায় রাখবেন খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন খবরটিকে সকলের সঙ্গে শেয়ার করুন সকলেরই এই সংবাদটি জানা দরকার কারণ আমাদেরকে অনেক বেশি করে সচেতন হতে হবে তাই খবরটি সকলের সঙ্গে শেয়ার করুন আর যিনারা এখনও অব্দি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার